কিন্তু উৎসব মুখর, আর আমরা বাঙালিরাই পারি কিন্তু 12 মাসে 13 পার্বণকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে। আর পার্বণ মানে রয়েছে প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর রকমের খাওয়া দাওয়া। আর এই খাওয়া দাওয়াকে যেই জিনিসটা সব থেকে বেশি টেস্টফুল করে সেটা হচ্ছে মশলা। আর মশলা ছাড়া কিন্তু খাওয়া দাওয়ার কোনো গুরুত্ব নেই। মশলার কথা আসাতেই যেটা আমাদের প্রথমে মনে পড়ে সেটা হচ্ছে সানরাইজ গুঁড়ো মশলা। হাই বন্ধুরা, আমি কবিতা, আমার ফাইনেস কবিতা চ্যানেলের নতুন একটা অন্যরকম ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সানরাইজ শেষরটি পল্লীর ঠাকুর দর্শন করতে হলে তোমাদের যেটা করতে হবে, দমদম মেট্রো স্টেশনে থেকে মেট্রো ধরে তোমাদের যেতে হবে কালীঘাট মেট্রো স্টেশন। সেখান থেকে সামনে এগিয়ে গিয়ে 9-10 যে গেট আছে সেই গেট দিয়ে তোমাদের বেরোতে হবে, এবং দেখবে দুদিকে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে 9, একটা যাচ্ছে 10। তোমরা যাবে 10-এর দিকে, গুরুদুয়া গেটের দিকে চলে যাবে, এবং সেখান থেকে কিছুটা মানে 5 মিনিট হাঁটা পথেই পেয়ে যাবে তোমরা সানরাইজ 66 পল্লীর পুজো। বন্ধুরা, আমি আজকে দাঁড়িয়ে আছি কিন্তু সানরাইজ 66 পল্লী ক্লাব প্রাঙ্গণে, যেখানকার আজ এবছরের থিম হচ্ছে মশলা, মশলার স্বাদ কাহন। প্রাচীনকাল থেকে যে পদ্ধতিতে মশলা আমাদের কাছে এসেছে, তারপরে দিনে দিনে সেটা উন্নত হয়েছে, এই আধুনিক যুগে এসে আমাদের এত ব্যস্ততম মুহূর্তে আমরা এই মশলাকে কত আধুনিকভাবে পেয়েছি, তারই কিন্তু মানে থিম তুলে ধরা হয়েছে কিন্তু এই ক্লাব প্রাঙ্গণে। তোমরা ঢুকেই যেটা পাবে না সেটা হচ্ছে, দেখো বিশাল বড় একটা হামল দিস্তা। প্রাচীন যুগে কিন্তু মশলা পেশাইয়ের সব থেকে মাধ্যম ছিল এই হামল দিস্তা। তারপরে যুগে যুগে সেটা কিন্তু পরিবর্তন হতে থেকেছে, এসেছে শিলনোড়া, তারপরে এসেছে মিক্সি মেশিন, আর এখন তো বলতেই নেই, আমরা গুঁড়ো মশলা পেয়ে যাই হাতের সামনে। আর সেটা কে দিয়েছে? এই যে সানরাইজ গুঁড়ো মশলা, সুগন্ধে, পিউরিটিতে, গন্ধে, স্বাদে অতুলনীয় হচ্ছে সানরাইজ গুঁড়ো মশলা। সামনেই রয়েছে কিন্তু তোমার এরকম টাইপের একটা মশলা রাখার র‍্যাক টাইপের, দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু ভর্তি ভর্তি মশলা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে লঙ্কা রয়েছে, দেখো সানরাইজের কৌটোর মধ্যে রয়েছে কিন্তু নানান রকমের মশলা। তো দেখো, ঢুকে গেলাম আমি একদম ভেতরে, আর দেখো ঢুকেই যেটা পাবে সেটা হচ্ছে একটা ম্যাপ, যেখান যেখান থেকে যেই যেই মশলাগুলো আমরা পেয়ে থাকি তার একটা ম্যাপ কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই দিকে রয়েছে, দেখো পুরো মণ্ডপটা কিন্তু কারুকার্য করা হয়েছে, চিলি, হলুদ, তারপরে হচ্ছে দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এই দিয়ে কিন্তু রয়েছে, পুরো ওয়াল জুড়ে রয়েছে কিন্তু এই ধরনের চিত্র। দেখতেই পাচ্ছ যে আমাদের মা দিদারা যেইভাবে রান্না টান্না করেছেন তাদের চিত্র কিন্তু এখানে রয়েছে। আর দেখো ভেতরে, দেখো রয়েছে ওপরে দেখতে পারবে একটা শিলনোড়া। শিলনোড়া কিন্তু আমাদের বাড়িতে আধুনিক যুগে প্রত্যেকের বাড়িতে কিন্তু শিলনোড়া রয়েছে, তারই চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখো। আর ওপরের যে ইয়েটা করা হয়েছে, সিলিংটা করা হয়েছে, দেখো পুরো কিন্তু মশলার বয়মে, কিন্তু কাছের বয়ম রয়েছে, দেখো কাছের জার রয়েছে, জারের মধ্যে কিন্তু রয়েছে নানান রকমের মশলা। দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেলটাই তৈরি হয়েছে কিন্তু লঙ্কা, তেজপাতা, দারচিনি এই সব দিয়ে। আর এই মাতৃ প্রতিমাও কিন্তু পুরোটাই তার মানে গয়না থেকে শুরু করে তার সমস্ত বস্ত্র কিন্তু সমস্তটাই কিন্তু মশলার মধ্যেই, মশলা দিয়েই করা হয়েছে। শিউলি ফুলের গন্ধ মেখে মেঘ পাখিদের সঙ্গে উড়ে মনটা শরৎ হতে চায়, শিশির ভেজা ঘাসের চূড়া জল ফোটারা দিশে হার, আশ্বিনের ওই ভোরে ঠিকানা তালে তালে ঢাক বাজে, মাইকে শানাই বাজে, বাচ্চারা চেঁচিয়ে বলে পুজো এসে গেছে, ঘরে ঘরে শাক বাজে, ডোরে আলপনা সাজে, মেয়েদের শাড়ির রঙে পুজো এসে গেছে। একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু সেই উদ্বোধনী সূচনা হবে। এই দেখতে পাচ্ছি সবাই, দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে স্পাইস আর্ট, কিভাবে মানে এত সুন্দর ভাবনা চিন্তা রাখতে পারে সেটাই কিন্তু দেখানো হবে। এই দেখো এখন মায়ের কাছে আমাদের প্রার্থনা, শক্তি চাই,
আমাদের প্রত্যেকটা ঘরের প্রতিটা দুর্গা আজকে মায়ের কাছে শক্তি চাইছে। একজন দুর্গা আরও একজন এক্সট্রিমলি পাওয়ারফুল লেডি এবং আমার খুব ভালো মিষ্টি বান্ধবী ত্রিনা। লেডিজ এন্ড জেন্টলম্যান, জোরে হাততালি, কাম অন এভরিবডি। দেখতে পাচ্ছো ত্রিনা কিন্তু এখন উঠে গেছে স্টেজে, দেখতে পাচ্ছো সেই মুহূর্তটা খুবই সুন্দর। আই থিঙ্ক সানরাইজ এর প্রত্যেকটা মশলা রান্নায় অলরেডি একটা আলাদা মাত্রা তো এনেই দেয়, দ্য স্টেজ এনহ্যান্স তো করে অনেক। সত্যি সানরাইজের পক্ষ থেকে এই যে স্পাইসার তৈরি করেছে সেটা মানে উদ্যোগ নিয়েছে, এটা আমার কাছে নতুনত্ব লেগেছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি একদম ত্রিনা আর হচ্ছে দিদি ভাইয়ের সামনে, তো তোমাদের সেটাই আমি দেখাবো। প্রথমে সবাইকে বলবো শুভ মহালয়া, আর মহালয়ার দিন এরকম একটা মণ্ডপ যেটা আমরা সকালে ঘুম থেকে উঠেই আমার মনে হয় আমাদের প্রথম কথা হয় যে কী রান্না হবে, তার মানে কী মশলা ইউজ হবে, আর ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এখন যেমন ট্রেন্ড হয়ে জিরের জল খাওয়া বা সিনেমন পাউডার দিয়ে জল খাওয়া সেটাও কিন্তু সানরাইজ। তো ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি কিন্তু আমাদের ঘরে যে মশলাগুলো চলে সেটা দিয়ে আজকে মায়ের আরাধনা শুরু হবে। মায়ের মণ্ডপ হয়েছে, এর থেকে ভালো কিছু হতেই পারে না। খুব ভালোবাসি আমি রান্না করতে, প্রচণ্ড ভালোবাসি, রান্না করিও বাড়িতে সময় পেলেই। আর সানরাইজের মশলাটা আমি সবসময় বলেছি এটা আলাদা টেস্ট এনেই দেয় খাবার, দেখবে মশলা ভালো হলে না খাবার অটোমেটিকলি ভালো হয়ে যায়। এতক্ষণ তো তোমরা শুনতে পারলে ত্রিনা কি বললো, তো এবার যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব উদ্বোধনী নৃত্য, যেটা নাকি পুরো রাস্তা জুড়ে হবে, খুব সুন্দর পারফরমেন্স হবে, চলো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। স্পাইস আর্ট সকলের জন্য, ছেষট্টি পল্লীর সকল দর্শকদের জন্য প্রথমবার আমরা মজুর করতে চলছি। সামনে দেখতে পাচ্ছ স্পাইস আর্ট, দেখো মাকে কি সুন্দর ভাবে সাজিয়েছে, দেখো কত সুন্দর মশলা দিয়ে কিন্তু মাকে সাজানো রয়েছে, দেখো এত মানুষের ভালোবাসা তোমার এই মানে আর শেষত্তি পল্লীর পুজো মানে জমে পুরো কি এইভাবে যে একটা ক্রিয়েশন হতে পারে। সবাইকে নমস্কার, তবে সবাই এখন ওয়েট করে আছে ক্লাস মোমের জন্য, আমার মনে হয় কথাবার্তা না এগিয়ে আমরা ক্লাস মোমের দিকে যাই। এখনই শুরু হবে কিন্তু ফ্ল্যাশ মব ডান্স, ওই দেখো সবাই কিন্তু রেডি হচ্ছে, জায়গাটা এখন পরিষ্কার করা হচ্ছে। এই দেখো শুরু হয়ে গেছে ফ্ল্যাশ মব ডান্স, দেখতেই পাচ্ছো তোমার শক্তি আছে কাদের কাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে আর অবশ্যই আমি ফিল করে গেলাম চোখ দিয়ে, আর তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে গেলাম, তোমরা দেখো তোমাদের যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করো, আর কি আমার চ্যানেল ফাইনেস্ট কবিতাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো টাটা, আবার নেক্সট দিন দেখা হবে।